দেখেছো শাস্তি কিরকম শয়তান আছে? ই শারুখ শয়তান বলো, কিন্তু ঠিক কথাই বলেছে। একদম না, এটা তো মানবেন মেয়েরা আছে বলেই পৃথিবীটা চলছে। আরে ছাড়ো না মিছরি, মেয়েদের ওয়ার্ল্ড কাপ হয়, কত কিছু হয়, ওরা কি কিচ্ছু জানে? কিচ্ছু জানে? হ্যাঁ ওয়ার্ল্ড কাপ হয়, তবে ব্যাটের থেকে খুনতি হাতে মেয়েরা সব থেকে বেশি কমফোর্টেবল। মেয়েরা কোনো কিছুতেই ভয় পায় না, মেয়েরা ঘরও সামলাতে পারে, বাইরেটাও সামলাতে পারে। তো ভালো সামলে না, মানে ছুরি সব মাঠ ভয় করে অবস্থা। ওই ওই সব তোমাদের মতো নাকি? এরম অফিস থেকে ফিরে এমন হাবভাব যেন রাজকার্য করে ফিরলাম, তারপরে ওই এসে এই চাই সেই চাই, জল চাই চা চাই। মেয়েরা না কোনো কিছুতে ভয় পায় না। এক মিনিট এক মিনিট, বললে ভয় পাও না? না ভয় পাও না? না। ওকে ঠিক আছে, চ্যালেঞ্জ রে। ওন না ছাড়ুন তো আপনি, আরে ক্ষমতা থাকলে ক্রিকেটের চ্যালেঞ্জটা নিয়েই দেখান না। আরে বাবা ভিতুর দল সব সারণ, বুঝলে ওরা আবার কি চ্যালেঞ্জ নেবে? হ্যাঁ কে ভিতু? তোমরা একদম একদম বাজে কথা বলবেন না বন্দা। আচ্ছা বেশ, প্রমাণ করে দিলে হবে তো? দিন না দিন না দেখি। এই ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগে আমরা ক্রিকেটটা খেলে নি, তারপর প্রমাণ করা যাবে কে কতটা ভিতু। চলুন চলুন দেখি। চলো কুবলুটা না একদম কথা শুনে না, সারা দিন রোদে খেলবে, তারপর জ্বর হবে, জলও খেতে হবে এই সময়। ওকে বড্ড দুষ্টু হয়েছে। সরকার বাড়ির লোকরা চলে এসছে স্যার, একদম কোনো চিন্তা করবেন না স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন স্যার। হ্যাঁ বংশীদা, আমাদের এখানে পৌঁছানোর খবর কাকে জানাচ্ছে? ফোন করছেন বংশীদা? আপনি দিদিমণি? কাকে? আমি ওই ম্যানেজার ম্যানেজার বাবুকে ফোন করছিলাম। আচ্ছা, আমাদের আসার খবর ম্যানেজার বাবুকে ফোন করে জানাচ্ছিলেন? হ্যাঁ দিদিমণি, আপনারা সবাই এসে গেছেন, ম্যানেজার বাবু এখানে নেই, তাই তাকে আমি ফোন করছিলাম যাতে তাড়াতাড়ি চলে আসে। এই আপনারা সবাই এতজন এসছেন, একটু ভালো টালো ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ তাই ম্যানেজার বাবুকে ফোন করছিলাম। ওই দেখুন কখন জল আনতে এসেছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। না না এরকম করলে বলে দাও খেলা বন্ধ, কারণ জল আনতে এতক্ষণ লাগে, আসলে ওরা খেলাটাকে পণ্ড করে দিতে চাইছে। না না সেরকম হলে আপনি বলুন ওদেরকে ডিক্লেয়ার করে দিতে যে ওরা হেরে গেছে। বুঝতে পারছো না, ওদের টিমের ক্যাপ্টেন কে? তোমার বর্দিমা তো, সেই তো সব করছে। মামু একটু দাঁড়াও, আমার বংশীদার সাথে একটা সিরিয়াস ব্যাপারে কথা আছে। সিরিয়াস বিষয়? জানতো দা সিরিয়াস বিষয়। বুঝতে পারছি কতখানি সিরিয়াস, মানে রান্নায় যাতে তেল মশলাটা বেশি না হয়, বাড়ির মতন করে রান্না হয়, এইসব বোঝাচ্ছি আর কি, সিরিয়াস বিষয় তো বটেই। আচ্ছা মামু, এখানকার বুকিং কে করেছিল? কেন আমি করেছি? কি নামে করেছিল? কেন ছোটবেলা থেকে আমার যে নাম জয়ন্ত বসু। হ্যাঁ ওই নামেই বুকিং আছে। তাহলে আপনি কেন বলছিলেন সরকার বাড়ির সবাই এসে গেছে? জয়ন্তদা সামলান, আপনার ভাগ্নিকে সামলান। শোনো এখানে যারা যারা এসছে তাদের প্রত্যেকের নাম নিশ্চয়ই দেওয়া হয়েছে, যেমন সারণ সরকার, মিছি সরকার, সর্বণী সরকার। এবার এতগুলো সরকারের মাঝখানে একটা বসু আর নীলাদিদা একজনই মাত্র চৌধুরী, সেটা কি বংশীদার পক্ষে মনে রাখা সম্ভব তুমি বলো? তাই হয়তো বলেছে সরকার বাড়ির লোকজন সবাই এসে গেছে। মিছি প্লিজ এবার তোমার গোয়েন্দাগিরিটা না বন্ধ করো, এখানে আবার নতুন করে শুরু করলে বলো। আরে বুঝতে পারছো না, এই খেলায় হেরে যাচ্ছে বলে তোমার বর্দিমার পরামর্শে এরকম ভাবে দেরি করছে। চলো চলো আমরা যাই। এই বংশী আমার জন্য এক বোতল জল নিয়ে এসো তো। মিছি চলো। আবার কার ফোন? ঠিক আছে মিছি তোমরা এগো। হ্যাঁ মিছি চলো বুধো, আমি ফোনটা সেরে আসছি, তুমি যাও। হ্যালো স্যার। হ্যাঁ বলুন সুদামায় বাবু। হ্যাঁ আমি স্যার প্যাথোলজিক্যাল ল্যাবটায় চলে এসেছি স্যার। গুড, শুনুন যেখানে যাকে বললে হয় যত টাকা লাগে লাগুক, সত্যিটা খুঁজে বার করতেই হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি একদম ভাববেন না স্যার, আমি দেখছি। আর শুনুন, এই রঞ্জা
আসলে মিশ্রির ইমোশন নিয়ে খেলা করছে, আর সেটা আমি ওকে কিছুতেই করতে দেব না। ওকে স্যার, ওকে। এত দেরি হলো কেন?